हेलो एंड वेलकम टू एक्सचेंज अकाडेमी, होप यू ऑल आर डूइंग फाइन। जे कन्स्टेबल और केबी कन्स्टेबल सीरीजटा चलते सेटाते आज के स्टैटिक जिके पोर्शनटा शुरू करछि। स्टैटिक जिके ते एक एक करे टॉपिक धरबो और सेगुलोर उपर आमी पीडीएफटा हिसाबे दिए देव। ए जी जेटा लिखछि सेटार पीडीएफटाई पेये जाबे एक्सचेंज अकाडेमी टेलीग्राम चैनल। तुम्हारा जानो एक्सचेंज अकाडेमी टेलीग्राम चैनले जो पीडीएफटा जेटा लिखछि सेइभावे पीडीएफटा पेये जाबे। बा केउ जदि निजेर खाताते लिखे नीते चाओ सेटा तो आरोई बेस्ट, कोनो प्रब्लेम नेई ताते। जे टपिकगुलो करब स्टैटिक जिकेते एक एक टपिक धरब और सेगुलो करब। धरो आज के कराची जेमन लायंस इंटरनैशनल लायंस, कल के कर दिलाम लोकनृत्य, तारपर कर दिलाम नैशनल पार्क, तारपर कर दिलाम जे लोकल विंड माने बतास, कोथाय गरम बतास, कोन जायगाते ठंडा बतास, तारपर हयतो तोमार लेक्स इन इंडिया कर दिलाम, तारपर जे नौ पोर्ट हय जे पोर्ट इन इंडिया सेटा कर दिलाम, तारपर टपिक टपिक हिसाब से यूनेस्को वर्ल्ड हेरिटेज साइटगुलो कोनटा कोनटा नतून होयेछे एबं कोनटा कत साले होयेछे कोयेकटा देय जे हयतो दिये दिल आगरा फोर्ट कत साले तैरी होयेछिलो, कत साले सरी कत साले यूनेस्को हेरिटेज साइट एसेछिलो। तारपर दिये देबे जे सुरात कोन नदीर तीरे माने तोमार सिटीज बिसाइड रिवर, एई धरनेर जे टपिकगुलो आछे डैम स्टेडियम, एई धरनेर जे टपिक जेगुलो स्टैटिक जिकेर मध्ये पड़े सेगुलोर एक एकटा करे करब एबं सेगुलो तोमरा देखबे। जदि खाताय लिखते जाओ सेटा तो बेस्ट, कोनो प्रब्लेम नेई, ठीक आछे। जे जिकेगुलो कराबो स्टैटिक जिकेगुलो सेगुलो एकबार बोले देवार पर तोमादेरके आर आलादाभावे मुखस्थ करते होबे ना। आमि जे ट्रिकगुलो लिखिए दिच्छि सेई ट्रिकगुलोके फलो करबे। एग्जाम हले जखन तुमि क्वेश्चनगुलोके देखबे तखन निजेई बुझते पारबे जे आच्छा एई रिलेटेड एइटा, तोमाते कोनो रकम प्रब्लेम होबे ना, ठीक आछे। प्रथमेई जेटा करब सेटा 8 डिग्री 9 डिग्री 10 डिग्री, एटा जानो 8 डिग्री 9 डिग्री 10 डिग्री जेटा आछे सेटा तोमार बार बार क्वेश्चनेर मध्ये आसे जे 8 डिग्री 9 डिग्री 10 डिग्री लाइनटा कोथाय थाके। देखो एटार जन्य नर्मेल ट्रिक करबे मा मी लक्ष्मी, ठीक आछे, मा मी लक्ष्मी एंड कोबरा, बेस एतटुकु करते पारबे, एइटुकुटा मुखस्थ राखबे मा मी लक्ष्मी एंड कोबरा। एखान थेके देखो मा माने हये जाबे तोमार মা যেটা আছে, আচ্ছা এখান থেকে মা মালদ্বীপ এবং মিনি কয় মা ফর মালদ্বীপ, ঠিক আছে, এটাকে এইভাবে পিডিএফগুলো পেয়ে যাবে মা ফর মালদ্বীপ এবং মি ফর মিনি কয়। তাহলে এটা হয়ে গেল তোমার মিনি কয়। তাহলে মালদ্বীপ এবং মিনি কয়ের মাঝে কি আছে 8 ডিগ্রি চ্যানেল। এরপর মিনি কয় এবং লাক্ষাদ্বীপ, মিনি কয় আর লাক্ষাদ্বীপ এর মেঝে মাঝে পেয়ে যাবে তুমি 9 ডিগ্রি চ্যানেল এবং আন্দামান অ্যান্ড ফর আন্দামান কো ফর নিকোবর, তাই তো। তাহলে অ্যান্ড ফর আন্দামান লিখিয়ে দিচ্ছি এখানে আমি, আবার এটা ফর নিকোবর, তাহলে এর মাঝে তুমি পেয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল। নর্মাল হিসেবে মনে রাখতে পারবে মামি লক্ষ্মী অ্যান্ড কোবরা এটা একটা টপিক এবং এটা আলাদা একটা। মামি লক্ষ্মী অ্যান্ড কোবরা, মামিতে কী আছে মা ফর মালদ্বীপ, মি ফর মিনিকয়, মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝে 8 ডিগ্রি ল্যাটিটিউড চেন লাইন, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে 9 ডিগ্রি, আন্দামান এবং নিকোবরের মধ্যে তোমার চলে গেলো 10 ডিগ্রি, ঠিক আছে। এরপর আরেকটা যেটা টপিক আছে সবগুলোই করাচ্ছি আমি। এরপর দেখো ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া আর পাকিস্তান এদের মধ্যে তো কোনো রকম প্রবলেম নেই, তোমরা এটার মাঝে যেটা আছে সেটা হয় রেড ক্লিফ। এরপর রেড ক্লিফ তোমরা মনে কি করে রাখবে, দেখো রেড ক্লিফ বাংলাতে লিখে দিচ্ছি আমি রেড ক্লিফ, ঠিক আছে, রেড ক্লিফ লাইন। তোমরা জানো যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সারাক্ষণ কিছু না কিছু ঝগড়া লেগেই থাকে এবং ঝগড়া যদি হয়, যুদ্ধ যদি হয় তাহলে খুনাখুনি হবে, রক্তারক্তি হবে এবং রক্ত যেটা আছে সেটা হয় লাল, সে কারণে রেড ক্লিপ, এটা তো কোনোরকম প্রবলেম হবে না, ঠিক আছে। পরের যেটা আছে তোমার যেটা আছে ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন, আচ্ছা এখানে ম্যাকমোহন এইভাবে লিখছি না, ম্যাকমোহন লাইন যেটা আছে ইন্ডিয়া পাকিস্তান এইভাবে লিখতে হবে না। এখানে যখন ইন্ডিয়া পাকিস্তান লিখলাম তাহলে এখানে আমি লিখছি কী নাম বলে ইন্ডিয়া এবং চায়না, ঠিক আছে, ইন্ডিয়া এবং চায়নার মাঝে যেটা আছে সেটা হয়ে যায় তোমার ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। আচ্ছা এই যে ম্যাকমোহন লাইন যেটা আছে তোমরাকে এই ওয়ার্ডটা শুনেই কীরকম মনে হচ্ছে, দেখো কীরকম মনে হবে, এই যে মোহন আছে, মোহন একটা বাঙালি নাম, মোহন বাঙালি নাম তাই না, বাঙালি সেই জন্য ইন্ডিয়ান হয়ে গেল। এরপর ম্যাক, ম্যাকটা কীরকম নাম হয়ে যাচ্ছে, ম্যাক তো আমাদের সাধারণত বাঙালির মধ্যে বা আমাদের ইন্ডিয়াতে কারো ক্ষেত্রে নেই তাই না। তাহলে এরপর যখন তোমার ইন্ডিয়ার কী নাম বলে রাজীব গান্ধী ছিল, রাজীব গান্ধীর আমলে সরি জওহরলাল নেহরুর আমলে কী বলা হতো যে হিন্দি চিনি ভাই ভাই বলা হতো তাই না, কী বলা হতো যে হিন্দি চিনি ভাই ভাই, এখন যদিও সেটা নেই এবং না থাকাই ভালো।
হিন্দি চিনি ভাই ভাই এটা বলা হতো, তাই না? তাহলে এখানে দেখো তোমার মোহন যেটা আছে সেটা তো হিন্দি ভাই হয়ে গেল, এরপর যে ম্যাক আছে সেটাকে তুমি চিনি নাম এইভাবে মনে রাখতে পারো। তাহলে ইন্ডিয়া এবং চাইনার মাঝে রইলো ম্যাকমোহন লাইন, তোমার মনে রাখতে কোনো রকম প্রবলেম হবে না, নর্মাল হিসাবে মনে রাখতে পারবে। ঠিক আছে, ম্যাকমোহন কি? মোহনটা তো বাঙালি নাম বা আমাদের ইন্ডিয়ান নাম, কিন্তু ম্যাকটা কি? ম্যাক তো আলাদা রকম নাম হয়ে যাচ্ছে, তাহলে ম্যাকমোহন মানে ইন্ডিয়া। ঠিক আছে, এবং এই যে রেড ক্লিফ ছিল, রেড ক্লিফ আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বর্ডারটা টেনেছিল, সেই জন্য তার নাম অনুসারে রেড ক্লিফ এবং ম্যাকমোহনের নাম অনুসারে ম্যাকমোহন। ঠিক আছে, পরে যেটা আছে তোমার এখানে একটু সামান্য অসুবিধার মধ্যে আছে যে পাকিস্তান এবং আফগানিস্তান, পাকিস্তান এবং আফগানিস্তান বা ইন্ডিয়া আর আফগানিস্তান এর মাঝে যে চ্যানেলটা আছে সেটাকে বলা হয় তোমার ডুরান্ড লাইন। ঠিক আছে, এটাকে কী বলা হয়? সরি, চ্যানেল না, লাইন, ইন্টারন্যাশনাল লাইন। তাহলে এটাকে বলা হয় তোমার দূরের লাইন। এটা অনেক সময় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অপশানে এলে ইন্ডিয়া পাকিস্তান করবে, যদি ইন্ডিয়া এবং আফগানিস্তানের মাঝে রাখে তাহলে ইন্ডিয়া আফগানিস্তান করবে। দুজনেই পাকিস্তানও বলে যে ওটা আমাদের জায়গা, সেটা মাথা খারাপ করে লাভ নেই, ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে দূরের লাইন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, পরের টপিকের মধ্যে চলে যাচ্ছি নেক্সট। তাহলে এরপরে যেটা আছে তুমি, আমি ধরে নিচ্ছি এখান থেকে চার নাম্বার দিচ্ছি, এই যেটা আছে এইভাবেই পিডিএফটা পেয়ে যাবে। আশা করি হাত লেখাতে কোনো রকম প্রবলেম হবে না, বোঝাতে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তোমরা দেখো কীরকমভাবে লিখছি। পরের যে লাইনটা আছে সেটা হয়ে গেল, সেটার জন্য একটা সামান্য, আচ্ছা পরেরটা আছে, এই সূত্রটা মনে রাখো, পরেরটার জন্য সূত্র নয় মানে রুক ফির রহিম, রুক ফির রহিম। ঠিক আছে, রহিম একটা ব্যক্তি, রহিম একজন লোক, সে কী করলো? তাকে একজন রুখতে বলছে, রুখ মানে দাঁড়াতে বলছে, রুখ ফির রহিম, এইটুকুটে মনে রাখবে, রুখ ফির রহিম। এখানে যে রুখ আছে, রুখ থেকে তোমার এখান থেকে হয়ে যাবে রাশিয়া, রুখ থেকে হয়ে যাবে তোমার রাশিয়া, ফি থেকে হয়ে যাবে তোমার ফিনল্যান্ড। আশা করি প্রবলেম হবে না লিখতে বা বুঝতে অসুবিধা হবে না, পরীক্ষাটা ঠিক মনে পড়ে যাবে। এবং যে রহিম আছে, রহিম থেকে তোমার হয়ে যাবে ম্যান রহিম। ঠিক আছে, এর পিডিএফটা পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম নেই, কিন্তু আমি যেভাবে বলছি কই মানে গল্পগুলো যেগুলো বলছি সেভাবে শোনার চেষ্টা করো, তাহলেই ঠিকঠাক করে হয়ে যাবে। ঠিক, পরেরটাতে চলে আসি। পরেরটার জন্য এখানে মনে রাখবে যে একজন ছেলে আছে যার নাম জেমস। জেমস কি হলো না, যে জেমস আছে, জেমস ম্যাগি খেয়ে ফেঁসে গেল। কীভাবে ফাঁসলো সেটা নিয়ে মাথা খারাপ নেই, জেমস কী করলো না, ম্যাগি খেয়ে, জেমস ম্যাগি খেয়ে, ম্যাগি খেয়ে ফেঁসে গেল। এইটা এখানে দেখো, জেমস যদি ম্যাগি খেয়ে ফেঁসে যায়, জেমস থেকে তোমরা বুঝতেই পারছো জেমস ফর জার্মানি, এটাতে কোনো রকম প্রবলেম নেই। ম্যাগি ফর ম্যাগি নট লাইন, কি ম্যাগি ফর ম্যাগি নট লাইন, ম্যাগি নট লাইন। এবং তাহলে কার কার মাঝে? জার্মানি এবং ফেঁসে যাওয়া মানে ফ্রান্স। তাহলে জার্মানি এবং ফ্রান্সের মাঝে কি আছে? ম্যাগনেট লাইন। যেভাবে আমি লিখে দিচ্ছি সেইভাবে লিখতে পারো, বা তোমরা এটাকে আরও সুন্দরভাবে তোমরা যদি কে চাও নিশ্চয়ই সেটাকে সুন্দর করে আবার লিখে দিতে পারো। আমি যেভাবে বলে বলে যাচ্ছি সেইভাবে শুধুমাত্র শুনে শুনে যাও। এবার জেমস কী করলো? জেমস তো ম্যাগি খেয়ে ফেঁসে গেলো, সেই জেমসেই আবার কী করলো, যেই ম্যাগি খেয়ে ফেঁসে গেলো ওর তো রাগ হয়ে গেলো। এরপর সবাই পোলো খেলছিল, সবাই পোলো খেলছিল, পোলো যখন খেলছিল তখন জেমসের ম্যাগি খেয়ে যখন ফেঁসে গেলো, রাগ হয়ে গেলো, তখন সে কী করলো, সে পোলো নিয়ে হাইড হয়ে গেল, জেমস পোলো নিয়ে হাইড হয়ে গেল। ঠিক আছে, হাইড হয়ে গেল কেন? কারণ যখনই দেখছে যে সবাই পোলো খেলছে, তখন ও বদমাইশি করে কী করলো, পোলোটা নিল, পোলোটা নিয়ে ও হাইড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে আছে এখানে জেমস, জেমস থেকে আবার সেই জার্মানি, পোলো যেটা আছে, পোলো থেকে বুঝতেই পারছো কী দেশের নাম চলে আসবে, পোল্যান্ড। ঠিক, এবং হাইড থেকে তোমার চলে আসবে হিডেন বার্গ লাইন, হিডেন বার্গ লাইন। আমার হাত লেখা যদি কারো অসুবিধা হয় বুঝতে, সেই কারণে আমি মুখে বলে বলেও যাচ্ছি, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, পরেরটা যেটা আসছে, পরে আসছে তোমার নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। নর্থ মানে উত্তর, সরি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উত্তর এবং সাউথ কোরিয়া। আচ্ছা, আমি এটাতে নর্থ সাউথ না লিখে উত্তর দক্ষিণ লিখছি, হ্যাঁ, উত্তর ও
দক্ষিণ কোরিয়া। আচ্ছা দেখো, দক্ষিণ কোরিয়া যেটা আছে, নর্থ কোরিয়া যেটা, উত্তর কোরিয়া, সেটা তো তোমরা জানো তানাশা, তানাশাহের সাথে তো বিরাট বদমাইশি লোক সারাক্ষণ পরমাণু বোমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, আর তো ওর কোনো রকম কাজ নেই। তাহলে সেই কারণে কি হয়েছে, এই যে উত্তর, যেহেতু উত্তর কোরিয়া সারাক্ষণ করছে যত সব পরমাণু বোমা তৈরি করছে, তার পাশের যে দেশ দক্ষিণ কোরিয়া, সের কি হয়ে গেছে একবার, মানে খারাপ অবস্থা হয়ে গেছে। খারাপ অবস্থা হয়ে গেছে মানে কীরকম, মানে এদের মধ্যে 36-এর আঁকড়া হয়ে গেছে। 36-এর আঁকড়া মানে খারাপ অবস্থা। এই 36 থেকে মনে রাখবে, 36-এর সাথে 2 বাড়িয়ে দিয়ে 38 করে নিও, ঠিক আছে? 36-এর আঁকড়া মনে রাখবে, যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে 36-এর আঁকড়া। 36-এর আঁকড়া মানে দুজনের মধ্যে ভালোবাসা থাকে না, সেটাকে বলে 36-এর আঁকড়া। তার সাথে 2 সামান্য মিশিয়ে দিও, 38 হয়ে যাবে। 36 অপশানে থাকবে না, তুমি মনে রাখতে পারবে যে 38 হয়ে যাবে, ঠিক আছে? এবং মনে রাখার কোনো প্রবলেমই নেই, আমি যেভাবে বলছি সেভাবে শুধুমাত্র শুনে শুনে যাও, তাহলে হয়ে যাবে। পরের যেটা আছে তোমার কানাডা, বাংলাতেই লিখছি রে কেন ভাই রে ভাই, কানাডা, কানাডা এবং ইউএসএ, কানাডা এবং ইউএসএর মাঝে যেটা আছে সেটা হয়ে গেল তোমার 39 ডিগ্রি। এটাকে মনে রেখে নেবে একটু সামান্য, 39 ডিগ্রি মনে রেখে নেবে। উত্তর এবং দক্ষিণ কোরিয়া যখন মনে রয়ে যাবে যে 38 ডিগ্রি, দুজনের মধ্যে 36-এর আগড়া, তাহলে কানাডা এবং ইউএসএর মধ্যে 39 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? 6 নম্বর যেটা আছে সেটা লিখছি, দেখো। একটা চোর কী করলো, একটা চোর একদিন চুরি করলো। যখন চোরটা চুরি করলো, তখন বেশ চুরি করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু বাই চান্স তখন রাজার আমল ছিল, রাজার আমল থাকার ফলে তাকে ধরে ফেলেছে, রাজার আমলে ধরে ফেলেছে। ধরে যখন ফেললো, তাকে রাজ দরবারে নিয়ে এলো, রাজ দরবারে যখন ও সাজার জন্য ইয়ে করছে, তখন সবাই বলছে ও প্রচণ্ড চুরি করেছে, হাই করেছে, হই করেছে, আরও নানা রকম কাজকর্ম করেছে। ওকে নর্মালি ফাঁসি না দিয়ে ওকে কী করো, 22টা সুই লাগাও, 22টা সুই, সুই মানে সেই সুঁচ যেটাকে বলে, 22টা সুই লাগাও এবং তারপর 20 বার সুলি দাও, মানে 20 বার সুলিতে বসাও, 1 বার সুলিতে বসালে হবে না, ওকে 20 বার সুলি দাও। তাহলে কী করেছিল, একটা লোক চুরি করেছিল, সেই জন্য রাজ দরবার যখন ধরে নিয়ে এলো, তখন সবাই বলছে ওকে 20টা সুই লাগাও, মানে ওর শরীরে 20 বার সুই, 22 বার সুই ফোটাও, সুই ফোটাও 22 বার এবং তাকে 20 বার সুলি দাও। এবার তুমি 20 এবং 22 কোনটা কোনটাই হবে কী করে মনে রাখবে, সুই যেটা আছে সেটা হবে কম এবং সুলি যেটা আছে সেটা বেশি। আচ্ছা, নর্মাল হিসাবে কাউকে যদি 22 বার সুলি দেয় তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, 20 বার দিলেও খারাপ অবস্থা হয়ে যাবে, কিন্তু আমরা ওইভাবেই মনে রাখবো যে সুইটা বেশি এবং সুলিটা কম, ঠিক আছে? 2-1 বার সুইটা বেশি ফুড়িয়ে দিলেও চলবে, কিন্তু সুলিটা 20 বারের বেশি দেওয়া চলবে না। এই যে সুই আছে, সু ফর হয়ে যাচ্ছে তোমার সুডান এবং রসই ইজিপ্ট, এখান থেকে তোমার সুফর হয়ে যাচ্ছে সুডান, লিফর হয়ে যাচ্ছে লিবিয়া, ঠিক আছে? বেশ, পরের চলে আসবে, আশা করি বুঝতে পারবে। যখনই তোমার 22 আর 20 মনে আসবে না, তখনই মনে যাবে যে আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তো তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কোনো রকম প্রবলেম হবে না। তাহলে দেখো পুরো জিনিসটা যেটা আছে সেটাকে আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি, পুরো জিনিসটা যেগুলো লিখলাম সেটাকে আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি। এই যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম নেই। প্রথমেই কী আছে, মা মি লক্ষ্মী, মা ফর মালদ্বীপ, মি ফর মিনিকয়। তাহলে মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝে কী আছে, 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝে কী রয়ে গেল, মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। মি এবং লক্ষ্মী, মা মি লক্ষ্মী, তাহলে মিনিকয় এবং লক্ষ্মীর মধ্যে কী আছে, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? এবং আরেকটা তার সাথে কী মনে রেখেছিলে, অ্যান্ড কোবরা, অ্যান্ড মানে আন্দামান, কোবরা মানে নিকোবর, তাহলে আন্দামান এবং নিকোবরের মধ্যে 10 ডিগ্রি। ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়ো পাকিস্তানের মধ্যে সারাক্ষণ খুনাখুনি রক্তারক্তি চলছেই, তাহলে সেটা হয়ে গেলো সেই কারণে রেড, রেড কেন, কারণ রক্তর রং লাল। ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া চায়নার মধ্যে কী আছে, ইন্ডিয়া দেখো লাইনটা কী আছে, যখনই তোমাকে অপশানে দেবে ম্যাকমোহন, তখন তোমার কী হবে, আচ্ছা মোহন তো আমাদের হিন্দি নাম, কিন্তু ম্যাকটা কী হয়ে গেলো, আমাদের তো ভারতীয় নাম তোমার নর্মাল হিসাবে হিন্দি, কিন্তু ম্যাক যেটা আছে সেটা কীরকম নাম। তাহলে দুজনের যখন ম্যাক নামের মিক্সচার পাবে, তখন হিন্দি চিনি ভাই ভাই এই ওয়ার্ডটা মনে পড়বে, যখনই তোমার হিন্দি চিনি ভাই ভাই ওয়ার্ডটা মনে পড়বে, তখন হিন্দুস্তান এবং চায়না, পাকিস্তান এবং আফগানিস্তান এবং ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে ডুরেন্ট লাইন, দুজনে ক্লেম করে যে পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়া দুজনেই ক্লেম করে যে আমাদের আফগানিস্তানের যে যে লাইনটা আছে সেটা ডুরেন্ট লাইন। এরপর কী আছে, রুখ ফির রহিম, রুখ থেকে রাশিয়া, ফির ফর ফিনল্যান্ড, রহিম থেকে রহিম হয়ে গেল। উত্তর কোরিয়া, তারপর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া সারাক্ষণ কী করে, নর্থ কোরিয়া সারাক্ষণ তানাশা বোমা টোমা তৈরি করছে, সে কারণে ওদের মধ্যে 36-এর আঁকড়া, 36-এর সাথে 2 বাড়িয়ে দিও 38-এর আঁকড়া, তাই না? 36-এর সাথে তুমি যখন 2 বাড়াবে তাহলে সেটা হয়ে যাবে 38-এর আঁকড়া।
কানাডা এবং ইউএসএ যখন এটা 38 হয়ে গেল তাহলে এটা 39 হয়ে যাবে। এরপর পরেরটা চলে এসো, জেমস কী হলো, জেমস ম্যাগি খেতে গিয়ে ফেঁসে গেল, বা জেমস ম্যাগি খেয়ে ফেঁসে গেলো। এভাবে মনে রাখতে পারো যে জেমস ম্যাগি খেয়ে ফেঁসে গেল, তাহলে জেমস ফর জার্মানি, ম্যাগি ফর ম্যাগিনট লাইন, এবং ফেঁসে গেল থেকে ফ্রান্স হয়ে গেল। ফেঁসে গেল যেহেতু ফেঁসে থেকে ফ্রান্স। পরেরটা দেখি আছে, যেই ফেঁসে গেলো তখন তো বদমাইশি শুরু করলো। বদমাইশি কী শুরু করলো, যে অনেকগুলো ছেলে পোলো খেলছিল তখন কী করলো, যে পোলোটা নিয়ে হাইড হয়ে গেলো। হাইড মানে লুকিয়ে যাওয়া, তাই না? তা জার্মানি এবং পোল্যান্ডের মাঝে হিডেনবার্গ লাইন। এরপর কানাডা এবং ইউএসএ 38-39 করে দিলে। এরপর একটা আছে যে 22 ডিগ্রি এবং 20 বার, বাইশ সুডান এবং ইজিপ্ট, এবং সুডান এবং লিবিয়া। তাহলে এটার জন্য কী মনে রাখবে, যে একটা চোর, চোর ধরা যখন পড়লো তখন তাকে সবাই কী বলছে, ওকে ফাঁসি দাও। তখন বলছে না না, ফাঁসি দিতে হবে না, ওকে 22টা সুই লাগাও এবং 20 বার সুলি দাও। তাহলে সুইটা বেশি এবং সুলিটা কম, তাহলে 22 বার সুই লাগাও সুডান এবং ইজিপ্ট, এবং 20 বার সুলি মানে সুডান এবং লিবিয়া। ঠিক আছে, এই যে পিডিএফটা আমি সুন্দরভাবে লিখে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, অক্সিজেন একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো। আশা করি এই ক্লাসটা তোমাদের ঠিকঠাক লেগেছে এবং ভালো লেগেছে। এই যেভাবে আমি বুঝালাম সেইভাবেই মনে রাখবে, আলাদাভাবে কোনো রকম মনে রাখার দরকার নেই, ঠিকঠাক করে হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমাদের জন্য যে পেড কোর্সটা চলছিলো 549 টাকায়, সেটার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি, সেটা 500 টাকা করানো হয়েছে। লাস্ট ডেট রয়েছে 15 জুলাই অবধি। 15 জুলাইয়ের মধ্যে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, শুধুমাত্র 15 জনকে, 25 জনকে নেওয়া হবে, অলরেডি কয়েকজন হয়ে গেছে। তোমরা যারা করতে চাও শুধুমাত্র 500 টাকাতে করতে পারো। 90 ডেজ ফুল কোর্স থাকছে, 90 দিনের ফুল কোর্স 500 টাকাতে। ঠিক আছে, বেশ, তাহলে এই রইল আজকের ক্লাস।